মহান স্বাধীনতা যুদ্ধে দুই নং সেক্টরে যুদ্ধ চলাকালে শত্রু সেনার আক্রমণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরউইন গ্রামে মুক্তিযোদ্ধারা যখন কিছুটা আতঙ্কিত হন ঠিক তখনই সিপাহী মোস্তফা কামালের মেশিন গান গর্জে উঠেছিল এ সময় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন কাভারিং ফায়ারে সহযোদ্ধাদের জীবন বাঁচালেও অবশেষে বীরত্বের সাথে যুদ্ধ করে দেশের জন্য শহীদ হন তিনি পরে আখাউড়া উপজেলার দরউইন গ্রামে তাকে সমাহিত করা হয় স্বাধীনতার অর্ধশত বছর পরেও এই শহীদের সমাধি ঘিরে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এতে মোস্তফা কামালের গৌরবগাথা ইতিহাস জানতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের বিপাকে পড়তে হচ্ছে অরক্ষিতভাবে পড়ে আছে এই যে এক সাইডের বাউন্ডারি আছে আর তিন দিক দিয়ে নাই বাংলাদেশের সাতজন বিশ শ্রেষ্ঠের মধ্যে উনি একজন আমাদের এই প্রজন্ম সেটাই চাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানক এবং মুক্তিযোদ্ধার চেতনায় সবাই উজ্জীবিত হোক আইনা দুইটা ভিসা বান্ধি বাইনা মা জান আমি যেন করি সু আমার কোনো একটা বয়স না কুচ্ছু না দিয়ে আমার বাতা মাতা কুচ্ছু দেয় না এদিকে মোস্তফা কামালের বীরত্ব কথার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আমাদের মধ্যে এখন কালের সাক্ষী আমাদের কালের সাক্ষী বীর যারা এখনো জীবিত রয়েছেন তাদের মুখচিত্রিত বাণীর মধ্যেই আমরা আখাওরাতে সর্বোপরি কি ধরনের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই স্মৃতি নির্ভর তথ্যগুলো আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই সমাধির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান জেলা পরিষদ এই চেয়ারম্যান আমার ইচ্ছা যে আমি এটার নিচে একটা পাঠাগার করে দেব এবং প্রতিবছর শিক্ষার্থীরা যাতে এখানে শিক্ষা যেতে পারেন এবং শিক্ষা গেলে পাঠাগার থেকে এই যুদ্ধের কাহিনী শহীদ বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের ভূমিকা অবদান সম্পর্কে একটা হিস্ট্রি থাকে এটা ছেলে শিক্ষার্থীরা নিয়ে আসবে এটা জানবে এটা সম্পর্কে আমি একটা একটা পৃথক মানে শহীদ এই বীরশ্রেষ্টের স্মৃতি ধরে রাখতে দ্রুত তার সমাধির অবকাঠামোগত উন্নয়ন করা হবে এমনটাই প্রত্যাশা সকলের বার্তা বাজার ব্রাহ্মণবাড়িয়া